পতাকা উত্তোলন করতে গিয়ে পড়ুয়ার মৃত্যু। আসানসোল পুর নিগমের 20 নম্বর ওয়ার্ড তথা কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপে স্বাধীনতার 75তম বর্ষের ছাদে জিআই তার দিয়ে বেঁধে জাতীয় পতাকা উত্তোলন করতে গেলে বাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে সংযোগ হয়ে যাওয়ায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়া 20 বছরের ছাত্র সৌমিক দত্ত। এই ঘটনার পরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় পুরোহিতা অনিমেষ দাস জানিয়েছেন, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ুয়ার মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। তবে এলাকার বাড়িগুলি অনেক আগে থেকে তৈরি হওয়ায় পর্যাপ্ত পরিসর নেই। পরবর্তী ক্ষেত্রে বাড়িগুলি নিজেদের মতো করে স্থানীয়রা সংস্কার করেন, কোথাও কোথাও বাড়িগুলির প্রসার ঘটানো হয়। এর ফলে ওই এলাকায় বিদ্যুৎবাহিত তারগুলি বাড়ির পাশ দিয়েই টানানো হয়। একটু অসাবধান হলেই বিদ্যুৎবাহিত তারে সংযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ সরবরাহ দফতর থেকে মানুষকে সচেতন করা হলেও বিষয়টি অনেকেই উপেক্ষা করেন। তার উপর বর্তমানে বর্ষাকাল, এই পরিস্থিতিতে জিআই তার ও বিদ্যুৎ সরবরাহের তার সংযোগের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। আপনাদের কি অসুবিধাটা হয়েছে? অসুবিধা এই তারটার জন্য, আমাদের অসুবিধা এই তারটার জন্য, আমাদের এই জীবনটা চলে গেল এই তারটার জন্য, এই ছেলেটা চলে গেল, আমাদের ঘরে ঘরে সবার ছেলে আছে, আপনারা এটা ব্যবস্থা করুন। 15 আগস্ট দিনে যেখানে মানুষ সবাই একটা খুশির মেজাজে ছিল, এখানে পতাকা তুলতে গিয়ে ওই বাইন্ডিং ওয়্যার, জিআই বাইন্ডিং ওয়্যার দিয়ে পতাকা লাগাতে গিয়ে এটা ইলেকট্রিক তারের সঙ্গে টাচ করে যায় এবং সঙ্গে সঙ্গেই মারা গেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।